السلام عليكم. سامسونج MI সিক্রো এই ফোনটার আমি FRP লাগছে, তো এটাকে আমি এখন FRPটাকে কাটবো। তো সেক্ষেত্রে আমি যে অপশনগুলো যাব, আপনারা সেই অপশনগুলো যাবেন এবং স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনি খুব সহজেই আপনার এই ফোনটা FRP বাইপাস করতে পারবেন। তো আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, একটা ওয়াইফাই কানেকশন করে নিতে হবে বা মোবাইল থেকে হটস্পট দিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে অ্যাড নেটওয়ার্ক, তারপরে কিউআর কোড, তারপরে এখান থেকে নোটিফিকেশন, আমি স্টেপ বাই স্টেপ কাজ করব। আপনারা দেখুন মনোযোগ সহকারে, তাহলে খুব সুন্দরভাবেই এটা কাজটা করতে পারবেন। তা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন।